দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিগত কর্মকর্তা ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। গতকাল রোববার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসিরউদ্দিনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এর আগে তারা নিখোঁজ ছিলেন। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুজন নিখোঁজ থাকা নিয়ে আলোচনার মধ্যেই গতকাল রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। নাসিরউদ্দিন নিখোঁজ হয়েছিলেন গত বৃহস্পতিবার, আর উচ্চমান সহকারী খিলক্ষেতের কনকট লেক সিটির ফ্ল্যাটে থাকতেন। মোতালেব রাজধানীর বসিলায় নিজের নির্মাণাধীন ছয়তলা বাড়ির তদারক করতে গিয়ে নিখোঁজ হন। এই দুইজনের সম্পত্তি ও জীবনযাপনে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে নানা আলোচনা চলছে। এদিকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ নিখোঁজ তিনজনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার সকালে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। গতকাল রোববার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব সহ তিন দিনে নিখোঁজ তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বাকি দুজন হলেন লেকহেড গ্রামার স্কুলের মালিক খালিদ হাসান মতিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসিরউদ্দিন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা যখন কাউকে গ্রেপ্তার করে তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলে গ্রেপ্তার করা হয়েছে।